বিশ্বকবি বলেছেন, ভারতবর্ষের চিরদিনই একমাত্র চেষ্টা দেখিতেছি প্রভেদের মধ্যে ঐক্য স্থাপন করা, নানা পথকে একই লক্ষ্যের অভিমুখীন করিয়া দেওয়া এবং বহুর মধ্যে এককে নিঃসংশয়রূপে উপলব্ধি করা। স্বামী বিবেকানন্দ বলেছেন, অতীতে যত ধর্ম সম্প্রদায় ছিল আমি সবগুলি সত্য বলে মানি এবং তাদের সবার সঙ্গে উপাসনায় যোগদান করি। প্রত্যেক সম্প্রদায় যেভাবে ঈশ্বরের আরাধনা করে আমি তাদের প্রত্যেকের সঙ্গে ঠিক সেইভাবে তাঁর আরাধনা করি। আমি মুসলমানদের মসজিদে যাব, খ্রিস্টানদের গির্জায় প্রবেশ করে ক্রুশবিদ্ধ ঈশার সামনে নত জানু হব, বৌদ্ধদের বিহারে প্রবেশ করে বুদ্ধের ও তাঁর ধর্মের স্মরণ এবং অরণ্যে গমন করে সেই সব হিন্দুর পাশে ধ্যানে মগ্ন হব যারা সবার হৃদয় কন্দর উদ্ভাসকারী জ্যোতির দর্শনে সচেষ্ট। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই, যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। বন্দে বন্দে মাতরম।